কথা বলছিলাম সেই আগুনের পরশমণির সঙ্গে যার নাম শান্তিলাল মুখোপাধ্যায় আর একজন অভিনেতা জীবন থেকে উঠে আসেন এই চলমান ভিড় এই আনন্দ এই উচ্ছ্বাস এই দুঃখের অদ্ভুত সাতকাহনের ভেতর দিয়ে অভিনেতা আমাদের দেখান বোঝান জীবনের অন্য মানেকে সেই অন্য মানেকেই আমরা খুঁজব শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে এবং তার আগে চিরশ্রীদের একটু গান শুনে নেব শান্তি থেকে দেখলে ওই ডায়লগটা চতুষ্কোণের আমার ভীভীষণভাবে মনে পড়ে যায় চতুষ্কের সেই পুলিশ অফিসারটা যে একটা লোক ছিল যে আমি নাগরিকটাগরিক তোর ভোট দিয়েও বা কী হবে এরকম একটা ডায়লগ ছিল তা আজকের সময়ে তোমার কি মনে হয় যে তোমার এই ডায়লগটা একটা ইউনিক জায়গায় চলে গেছে জনগণের ভোট দিয়েও বা কী হবে ডায়লগটা রিকল করে আমাদের ডায়লগটা বলো ডায়লগটা আমার এই মুহূর্তে মনে নেই তাহলে আবার সিনেমাটা দেখতে না ওই যে ভোট দিয়েও বা কী হবে হ্যাঁ কারণ খুব সত্যি কথা বলতে কি এখন তো মনে বোঝাই যায় যে আমাদের ভোটে কিছু বা পাবলিকের ভোটে কিছু এসে যায় না দেশটাকে কোনো পলিটিক্যাল পার্টিও কন্ট্রোল করে না দেশটাকে কন্ট্রোল করে কেন আমাদের দেশ কেন সারা পৃথিবীটাকে কন্ট্রোল করে কিছু বিজনেসম্যান তো তারা যখন যেদিকে চালিত করে আমরা সেদিকে চালিত হই যদি চালিত না হই তারা তাদের মতো করে সিস্টেম তৈরি করে সেই সরকারটাকে তাদের পছন্দের সরকারটাকে বসিয়ে নেয় অতএব আমরা যতই গণতান্ত্রিক অধিকার বলি যাই বলি আমাদের যতই বেলুন ফোলানো হোক একটা ভোট মানে একটা এতে সত্যি সত্যি বোধ আমাদের ভোট কিছু মানে রাখে না এটা ওই কিছু সারা পৃথিবীতেই সমস্ত কটা দেশ শক্তিশালী দেশ হোক দুর্বল দেশ হোক ওই কিছু ব্যবসায়ী কন্ট্রোল করে এটাই সিস্টেম চলছে কর্পোরেট পুঁজি বা আমাদের ভারতবর্ষকে খুব বলা হয় ক্রনিক ক্যাপিটালিজম যাই হোক সেদিকে আজকে যাবো না আমরা এবার আবার একটু অভিনয়ের জায়গায় যাব এবং তারপরে আমরা আস্তে আস্তে শেষ করব এটা একটু হট টপিকসে আমরা যাব এটা হট ডিবেটের দিকে আমরা একটু যাব সেটা হলো সত্যজিৎ রায় যখন চিড়িয়াখানা করেন সেই চিড়িয়াখানার অনেক ফ্লস ছিল তিনি নিজেও মেনে নেন বিশেষ করে মানে চিড়িয়াখানার মধ্যে সত্যজিৎ রায়ের মেক বা সত্যজিৎ রায়ের ছবির যে টেম্পারটা থাকে সেই টেম্পারটা গভীরভাবে লস করেছিল তবু সত্যজিৎ রায় চিড়িয়াখানা বসে দেখা যেত কিন্তু আমরা যখন অঞ্জন দত্তের চিড়িয়াখানা দেখি তখন অনেকে অনেক ধরনের প্রশ্ন করে দেন বা আজকে আমরা দেখি বঙ্কেশ বক্সি তাকে কখনো আমরা দেখছি তিনি ড্রিঙ্ক করতেন কিনা না জানি না ড্রিঙ্ক করাটা অপরাধও নয় কিন্তু কখনো আমরা দেখছি তিনি কেস সলভের আগে একটু ড্রিঙ্ক করে নিচ্ছেন মানে আবার কখনও দেখছি বঙ্কেশকে বঙ্কেশকে দিয়ে বন্দেমাতরম বলানো হচ্ছে তাহলে এগুলো দেখলে কি শরদেন্দুর হার্ট অ্যাটাক হতো শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের মানে মানে বঙ্কেশের স্রষ্টার কি হার্ট অ্যাটাক হতো আমরা এই প্রশ্নটা শান্তিদার কাছে করবো এই যে এরকম একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এটা কি গ্লোবালাইজেশনের প্রয়োজনীয়তা ঘটনাটা হচ্ছে এই যে প্রথম কথা হচ্ছে সত্যজিৎ বাবুর ব্যোমকেশ প্রচুর ফ্লজ নিয়েও তুই বললি বসে দেখা যেত এখনকার ব্যোমকেশ দেখা যায় না কেন দেখা যায় না ওই কারণ হিসেবে তুই বললি ব্যোমকেশ বন্দে মাতারাম বলছে ব্যোমকেশ ড্রিঙ্ক করছে এটা কি কারণ না এটা শুধু কারণ নয় নিশ্চয়ই তাহলে কি কারণ কেন কেন অনেকগুলো ফ্লস সত্ত্বেও সত্যজিৎ রায়ের বা চিড়িয়াখানা বসে দেখা যেত আর কেন এখন দেখা যায় না কারণ বিরাট বড় ব্যাপার তো একই গল্প নিয়েই তো হচ্ছে একই গল্প নিয়ে হচ্ছে এবার সত্যজিৎ রায়ের স্ক্রিপ্ট নিয়ে হচ্ছে না কিন্তু সত্যজিৎ রায়ের স্ক্রিপ্টে যে যে জায়গাগুলো ছিল এখনকার পরিচালক সেই সেই জায়গাগুলো স্ক্রিপ্ট নিয়ে মানে সেই সেই জায়গাগুলো সিনগুলোর ওপরই কাজ করছেন কেননা বোমকেশ শরদিন্দুর গল্পের ওপর বেশ করে স্ক্রিপ্ট হচ্ছে তা একই বেসটা একই তার ওপর স্ক্রিপ্ট হচ্ছে হ্যাঁ ল্যাঙ্গুয়েজের তফাত হতে পারে কেননা সত্যজিৎ রায়ের লেখনির তফাত হতে পারে আমাদের আজকের পরিচালকের লেখনি বা স্ক্রিপ্ট রাইটারের লেখনির তফাত হবে ভাষাগত মানের তফাৎ হবে সে তো অবশ্যই হবে তো সেটা জেনেই তো আমি যাচ্ছি আমি দেখতে যাব কয়ের ছবি দেখতে যাচ্ছি কয়ের ছবি আশা করছি সত্যজিৎ রায়ের স্ট্যান্ডার্ডে হবে সেটা তো আমি বলবো বোকাম্য এই স্ট্যান্ডার্ডটা আমি আশা করে যাচ্ছি কেন আসলে কি আমরা না ওই তুলনা করতে খুব ভালোবাসি এবং তুলনা করে আজকের দিনটাকে ছোট দেখাতে আমরা ভীষণভাবে ভালোবাসি এটা আমাদের একটা প্রায় হবির পর্যায়ে পৌঁছে গেছে আমি যখন অঞ্জন দত্তের বোমকেশ দেখতে যাচ্ছি আমি কখনোই আশা করব না আমি সত্যজিৎ রায়ের বোমকেশের চিড়িয়াখানা স্ট্যান্ডার্ড পাবো এখনকার আজকের দিনে দাঁড়িয়ে একটা মানুষ কিভাবে গল্পটাকে দেখছেন সেটাকে যদি আমি মেনে নিতে না পারি কিন্তু আমরা কি উন্নতও হব না সত্যজিৎ রায় যেখান থেকে ছেড়ে গেছেন ধরো রমাপ্রসাদ বণিক যেখান থেকে ছেড়ে গেছেন সেখান থেকে তো তুমি আরও অনেক মানে ব্যক্তিটাকে আরও বাড়িয়ে ছবি না না উন্নতি বলতে কী বোঝাচ্ছে সত্যজিৎ রায় বোমকেশ করেছেন আর এখনও বোমকেশ হচ্ছে তার মানে উন্নতি আটকে আছে তাহলে তো বলতে হয় সত্যজিৎ রায় সৎগতি করে গেছেন শতরঞ্জকে খিলাড়ি করে গেছেন তার ওপরেই যাওয়া যায় না সব কিছুর লেভেল যদি একদম টপমোস্ট হয়ে যায় সত্যজিৎ রায় একশো বছরে কেন হয়তো পাঁচশো বছরে একটা হয় আমাদের বাঙালি সেট করে ফেলেছে সত্যজিৎ রায় স্ট্যান্ডার্ড সেটা করলে তো মুশকিল আছে পাঁচশো বছরে একটা সত্যজিৎ রায় হয় আমি সবার কাছে সত্যজিৎ রায়ের স্ট্যান্ডার্ড চাইবো তা তো হতে পারে না ভাই আপনি তো রবীন্দ্রনাথ হননি আপনি সুভাষচন্দ্র হননি আপনি দেশবন্ধু চিত্তরঞ্জন হননি আপনি কিচ্ছু হননি আপনি মধ্যবিত্ত ক্যারানি হয়ে আছেন খুব বেশি হলে গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি করেছেন আপনি সব কিছু এক্সপেক্ট করবেন সত্যজিৎ রায় কী করে হবে ওটা পাঁচশো বছরে হয় তো ওটা হয় না তা আমি সবটা ন্যাচারালি আমি যারই ছবি দেখতে যাচ্ছি আমি সত্যজিৎ রায় ঋত্বিক ঘটককে মাপকাঠি কেন করব আমি যাচ্ছি ভাই কমার্শিয়াল ছবি দেখতে সব কিছুতে ওদের সঙ্গে তুলনা করার কি আছে এতে না মানে আমরা আমরা সব কিছু সত্যজিৎ রায় সেন ঋত্বিক ঘটকের সঙ্গে তুলনা করে হয়তো খানিকটা আত্মতুষ্টি পায় হয় আমাদের আহ কত সত্যজিৎ রায়ের সঙ্গে তুলনা করেছি মানে আমিও কত জানি আর কি এই আত্মতুষ্টিটা হয় কিন্তু বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে সত্যজিৎ রায়কে অপমান করা হয় মৃণাল সেনকে অপমান করা হয় ঋত্বিক ঘটককে অপমান করা হয় হ্যাঁ যার সঙ্গে তুলনা করছেন আরে তাঁর স্ট্যান্ডার্ডটা দেখুন তবে তো তুলনা করবেন কিছু কিছু মানুষ আছে যার যার সঙ্গে তুলনা টানা যায় না এটা বোঝার মতো বুদ্ধি আমরা হারিয়ে ফেলেছি সব কিছুর সঙ্গে সত্যজিৎ রায়কে মেলানো যায় না এরপর আমি আমার ছেলে বা আমার পাড়ার একটা বাচ্চা একটা শর্ট ফিল্ম করবে তার সঙ্গেও সত্যজিৎ রায়কে টানবেন চাঁদে আর বাঁদরে একটা কথা আছে আসলে বেসিক্যালি আমরা নিজেরা এত অশিক্ষিত হয়ে গেছি কোনটা চাঁদ আর কোনটা বাঁদর ওই ডিফারেন্সটা আমরা করতে পারি না তাই জন্য আমরা বাঁদরের সঙ্গেও চাঁদের তুলনা করি যেটা চাঁদকে অপমান করা হয় সত্যজিৎ রায়কে অপমান করাটা বন্ধ করুন আপনারা বেসিক্যালি আমরা মানে আমরা বলে বলছি আমরা আত্মতুষ্টিতে ভুগি যে সত্যজিৎ রায়কে নিয়ে তুলনা করছি মানে আমি অনেক জানি ঘটনাটা তা নয় জানলে ওনাকে অপমান করা হতো না একটা অদ্ভুত জায়গায় উনি বললেন যে হ্যাঁ চাঁদে চাঁদের কথা বললেন অন্য একটা জায়গায় বললেন তাহলে একটা একটু বিতর্ক সেটা হচ্ছে যে ধরা যাক মেঘে ঢাকা তারা কমলেশ্বরবাবুর একটা অন্যতম ছবি যেখানে ঋত্বিক ঘটককে নিয়ে ছবি করা হয়েছে ঋত্বিক ঘটকের জীবনটাকে তুলে নেওয়া হয়েছে তাহলে এক্ষেত্রেও তো ওই কথা আসবে কেননা ঋত্বিক ঘটককে তো কোনোভাবেই তার জীবনের যে যন্ত্রণা তার জীবনের যে গতি তার জীবনের যে আকাঙ্ক্ষা সেটা তো কোনোভাবেই কোনো একটা মানে অবরুদ্ধ তার শিকার নয় বা তাহলে মেঘে ঢাকা তারা সম্পর্কে তুমি কি বল ঋত্বিক ঘটকের তৈরি মেঘে ঢাকা তারা আর কমলেশ্বরের তৈরি মেঘে ঢাকা তারা দুটো একদম আলাদা বিষয় কমলেশ্বরের তৈরি মেঘে ঢাকা তারাটা হচ্ছে বায়োপিক অফ ঋত্বিক ঘটক তো ওই মহান মানুষটাকে ধরার চেষ্টা হয়েছে যেভাবে সমস্ত মহান মানুষদের জীবনকে ধরার চেষ্টা হয় অ্যাকচুয়ালি তার জীবন থেকে শিক্ষা নেবার চেষ্টা করা হয় সেই শিক্ষা নেবার চেষ্টার থেকেই তো বায়োপিক তৈরি হয় যে মানুষগুলো কেন ওই লেভেলে পৌঁছলো কি করে ওই লেভেলে পৌঁছলো ঋত্বিক ঘটক ওই লেভেলের মনন বা ওই লেভেলের ভাবনা এটা কোন জায়গা থেকে পৌঁছলো কি তার বেশ ছিল তাই দেখানো হয়েছিল কি করে উনি ওই জায়গায় পৌঁছলেন বা কি করে তার ভাবনা মনন নাকি সব সময় দেখানো হয় যে সেই যেন একটা একটা মাতাল একটা অন্যরকম একটা জায়গায় রয়েছে একটা সাবকনশিয়াস আনকনশিয়াস কীরকম একটা জায়গা সত্যি কি ওই জায়গাটা এসেছিলো আমি জানি না তুমি ভালো বলতে পারবে আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন ঋত্বিক ঘটক কি প্রথম থেকেই মদ খেতেন একদমই খেতেন না একদমই খেতেন না সে বিরোধী আন্দোলনও করেছিলেন হ্যাঁ টেকনিশিয়ানদের জন্যে সেটা এই ছবিতে দেখানো হয়নি এসছে কিছুটা কিন্তু খুব মানে হ্যাঁ এসছে কিন্তু একটু খুব মানে মতটা অনেক বেশি ডমিনেট করে গেছে ঋত্বিক ঘটক বলতে আপনি কি কী চেহারা দেখতে পান আমি ঋত্বিক ঘটক বলতে ওই বিজন ভট্টাচার্যের কথাটা শুনতে পাই কানে প্রতিধ্বনিত হয় যে ঋত্বিককে খুন করা হয়েছিল নেশা করলেও ঋত্বিক মানে মদ খেলেও ঋত্বিক নেশা হলো আমাদের কেন ঋত্বিক ঘটক বলতে শুধু মদ নয় অনেক বিরাট আছে যেটা আপনি বললেন তার মনন তাই খুঁজে পাওয়া ইত্যাদি এই বলছেন বিজন ভট্টার্যের কথা মদ খেলো ঋত্বিক নেশা হলো আমাদের এটা হচ্ছে আপনার ভাবনা অ্যাবাউট হৃত্বিক ঘটক ফলোয়িং বিজন ভট্টাচার্য আবার এই বলছেন কমলেশ্বর মুখার্জির মেঘে ঢাকা তারাতে অনেক বেশি মাতাল ঋত্বিককে দেখানো হয়েছে কন্ট্রাডিক্টারি হয়ে যাচ্ছে না আপনার কাছেও তো ঋত্বিক ঘটকের ইমেজারিটা মাতাল তা নাহলে আপনি ওই কথাটা বলতেন না যে মদ খেলো ঋত্বিক নেশা হলো আমাদের তা আপনার কাছে ইমেজারিটা মাতালের আর ছবিতে দেখানো হলো যে হৃত্বিক ঘটকের ঋত্বিক ঘটক মদ খাওয়া শুরু করার পরের পোর্শনটা দেখানো হলো তাতে আপনার আপত্তিটা হয় কি করে আমার কাছে আমি ওই জন্য জিজ্ঞেস করেছি আপনার কাছে হৃত্বিক ঘটক কি আপনি বিজন ভট্টাচার্যের কথা ধরে বলেছেন মদ খেলো হৃত্বিক নেশা হলো আমাদের হ্যাঁ ওই তার মানেই আপনার কাছে ব্যাপারটা হচ্ছে ওইটা দেখানো হয়েছে তার কারণ ঋত্বিক ঘটক আমরা অনেক বেশি ঋত্বিক ঘটককে নিয়ে নাড়াচাড়া করি যখন ঋত্বিক ঘটক মানে ওই পর 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 ভালো ছবি করে যাচ্ছেন কিন্তু বাণিজ্যিক সাফল্য পাচ্ছেন না দর্শকানুকূল্য পাচ্ছেন না নানান রকম চাপ সৃষ্টি হয়েছে সেখান থেকেই তো ঋত্বিকবাবু মদ খাওয়া শুরু করেছিলেন ফ্রাস্ট্রেশন থেকে ওই ফেজটা ঋত্বিক ঘটকের অনেক বেশি চর্চিত হয়েছে যে কারণে তখন আমরা ঘটনাচক্রে মাতাল ঋত্বিককে দেখতে হয় কিন্তু ওই যে বারবার আপনার কাছে ইমেজারিটাই তাই আপনার কাছে ইমেজারিটাই তাই একশো ভাগ বাঙালির মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আশি ভাগ বাঙালির কাছে হৃত্বিক ঘটকের ইমেজারি মাতাল ঋত্বিক ঘটক যে এই যে ভেঙে ওই ছবিতেই তো আছে হৃত্বিক ঘটক তার ছবির এডিটিং করতে ঢুকছেন বলেছেন মদ খেয়ে ঢোকা চলবে না সিন আছে সিন আছে সেই সিনগুলো আপনারা ভুলে যাবেন ভুলে গিয়ে মাতাল ঋত্বিক বলবেন এদিকে নিজের মাথায় আছে কিন্তু মাতাল ঋত্বিক না প্রচুর প্রচুর মাতাল শুনুন ফিল্ম ইন্ডাস্ট্রির প্রচুর মাতাল নিজেকে হৃত্বিক ঘটক মনে করেন আর তাঁরও নাকি ওই রকমই প্রতিভা সেই জন্যই উনি মাতাল হ্যাঁ এটা কে বোঝাবে ঘটক হয়ে অনেক ধরেছিলেন কিন্তু ম্যাক্সে ওই যে বলছি একশো ভাগ বাঙালির আশি ভাগ বাঙালি ঋত্বিক ঘটকের ইমেজারিটা মাতাল ওই সময় সংগ্রামটা তুলে ধরা হয়েছে ছবিটায় মানুষটার মানসিক যন্ত্রণা মানুষটার ওই সময়ের সংগ্রাম ওইটা তুলে ধরা হয়েছে বলেই ছবিতে মদ্যপান অবস্থায় হৃত্বিকঘটকে বেশি বেশি দেখা গেছে তার আগের পোর্শানও দেখা গেছে সেটা কেউ মনে রাখেন না কেউ মনে রাখছেন না যেহেতু নিজেদের মাথায় মাথার ঋত্বিক তাহলে মাথার ঋত্বিক দেখালো কেন আরে নিজের মাথায় তো আপনি ওটা দেখতে চাইছেন ভাই যাই হোক এটা নিয়ে একটা প্রশ্ন থাকবে একদিনে সব প্রশ্নের উত্তর আমরা পাবো না আমাদের আলোচনা একটা দিলচস্প মোড়ে আছে আর দুটো কোয়েশ্চেন করে আর দুটো কথোপকথন করে আমরা আজকের মতো একটা ইতি টানব এটা হচ্ছে শান্তিদা কিন্তু এক অর্থে মানে বিশ্বজনীন বাঙালির যে জায়গা সেই জায়গার দিকে এগিয়ে গেছেন এবং তিনি কিন্তু আমরা দেখছি হলিউডেও পা রেখে দিয়েছেন বিশেষ করে এম এস ধোনি আনটোল্ড স্টোরি এবং আরও কতগুলো ছবির মধ্যে আচ্ছা বলিউড বলিউড সরি হলিউড বলে ফেললাম ভেরি সরি বলিউড আমাদের চেতনায় হলিউড রয়েছে চাই শান্তিদা হলিউডে যাক সেই জন্য হলিউড বলে ফেলেছি বলিউডেও পা রেখে ফেলেছেন তা বলিউড আর টালিগঞ্জের তফাতটাকে তুমি কীভাবে দেখো বেসিক তফাৎটা হচ্ছে প্রচুর পয়সার তফাত বলিউডে প্রচুর পয়সা যার জন্য ওরা ওদের ভাবনাটাই সেইভাবে তৈরি হয় সেপে সেপ নেয় ওইভাবে আর আমাদের যে কোনো ভাবনার ফার্স্টেই আটকে যায় যে পয়সা খুব কম ভাই সেভাবে ভাব হ্যাঁ তো ওদের যে কোনো ডিরেক্টরকে বললে আচ্ছা এটা একটা চট টপে হেলিকপ্টার শট নিয়ে নিয়ে দিয়ে শুরু করতে পারে ওরা আর আমরা ভাবি বাঁশের মাথায় ক্যামেরাটা লাগাতে হবে এটা টপ শট নিতে গেলে বেসিক তফাৎ ওইটা যার জন্য আমাদের ভাবনাটাও সংকুচিত হয়ে যাচ্ছে ওরা যেভাবে মন খুলে ভাবতে পারে ব্রেন স্টর্মিং করতে পারে আমাদের পক্ষে ওই ব্রেন স্টর্মিংটাও সম্ভব হয় না কেননা যত ব্রেন স্টর্মিং করবে তত এমন কিছু বেরোবে যেটা আমাদের বাজেটে কুলোবে না আমাদের ক্ষমতায় কুলোবে না বেসিক তফাৎ ওইটা যেটা যেখান থেকে আমাদের ভাবনাকেও সংকুচিত করতে হয় কিন্তু অবশ্যই কিছু মানুষ এখনও কাজ করে যাচ্ছেন ওই স্বল্প পয়সার মধ্যে তাঁদের ভাবনাটাকে যেভাবে প্রকাশ করছেন রমাদা একটা কথা বলেছিলেন আমরা তখন টেম্পেস্ট নাটক করছিলাম শেক্সপিয়ারের তো টেম্পেস্টের কথায় কথায় বলেছিলেন যে টেম্পেস্টে জানিস তো সেটটা যদি একটা পুরো জাহাজ ভেঙে স্টেজে ফেলে রাখা যেত তাহলে খুব ভালো হতো সঙ্গে সঙ্গে যে ফিরে আমাদের দলের ট্রেজারার সে চিৎকার করলে কি বলছিস তুই রামাদা বলে আরে দাঁড়াও পুরো জাহাজ ভেঙে ফেলতে গেলে কী হয় আমি জানি বলে এইটা বলে এইবার ওটা তো করা উচিত ছিল মানে ওটা করলে ভালো হতো কিন্তু আমরা পারবো না আমরা গরিব অতএব আমাদের ওই জিনিসটাকে গরিবের মতো করে করতে হবে ওটা বড় লোক হলে করবে আমাদেরটা গরিবের মতো করে ধারণা সত্যি তো সেই গরিবের মতো করে কিভাবে সেটটা করা যায় করে বোঝানো যায় যে এটা ভাঙা জাহাজের ভগ্নাংশ ভাঙা জাহাজ পুরো না হয়ে এটা ভগ্নাংশ বলে জানিস তো এই দারিদ্র না শিল্পের জন্ম দেয় যত মানুষের হাতে রিসোর্সেস কমে আসে তত মানুষ অন্য উপায় খুঁজতে থাকে এবং সেখান থেকে প্রপার শিল্পটা হয়তো বেরিয়ে আসে তো আমাদের এই দারিদ্রের মধ্যেও বেশ কিছু মানুষ বেশ কিছু ডিরেক্টর এত ভালো ভালো কাজ করছেন এবং কাজ করে যান সেখান থেকেই বাংলা ছবি বিশ্বমানে পৌঁছয় বিশ্বের দরবারে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে সেইটাই মানে এটা বেসিক তফাৎ আমাদের পয়সা নেই কিন্তু বেশ কিছু মানুষের ভাবনা আছে মাথা আছে চেষ্টা আছে একটা প্রশ্ন এ প্রসঙ্গে বলি যেটা হয়তো আমাদের এখানে আমার নিজের ছবিটা খুব ভালো লেগেছিলো সেটা হচ্ছে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় খুব অল্প বয়সে চলে গেছিলেন ৪৫ বছর বয়সে আমার থেকে একটু বড় হবেন তার সেই মানে তার সোহরা ছবিটাকে দেখে আমার খুব ভালো লেগেছিলো বিশেষ করে প্রথমটা এবং মাঝখানটা যে বাংলায় একটা অন্য ধরনের পলিটিক্যাল ছবি করার অন্তত বাপ্পাদা চেষ্টা করেছেন তাই এই ব্রেন ড্রেনগুলো বাঙালি জীবনের সাথে এইভাবে জড়িয়ে যাচ্ছে কেন বাপ্পাদিত্যের মতো মানে পরিচালক হারিয়ে যাচ্ছে কেন মানুষটা চলে গেলে আর কি করা যাবে হারিয়ে গেছে মানে একদম পৃথিবী থেকেই হারিয়ে গেছে সেটা তো কিছু করার নেই কারণ বাপ্পাদিত্য পর 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 অনেকগুলো ছবি ভালো ছবি করেছেন প্রচুর ডিরেক্টরই পর 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 ছবি করে যান ভালো কাজ কর ভালো কাজ করছেন এরকম প্রচুর ডিরেক্টর আছেন কিন্তু কেউ যদি জীবন সীমা শেষ হয়ে যায় তাহলে তো কিছু করার নেই তো এরম এটাকে মানে অন্য কোনোভাবে ব্যাখ্যা করা যাবে না এবার আমরা শেষ বলে কিছু হয় না তবু কখনো কখনো আমরা কেননা ফ্রেমের অদ্ভুত একটা সময়ের নির্ধারণ নির্ধারিত জায়গা থাকে ফলে আমরা শেষ প্রেমে গেলাম আজকের মতো শেষ প্রেম কালকে আরও বেশি কথা বলবো বলে সেটা যে ঋতব্রতও তো এখন অভিনয় করছে তোমার ছেলে ঋতব্রত অভিনয় করছে তার মানে বাবা শান্তি রঞ্জ শান্তিলাল মুখোপাধ্যায় আর ছেলে ঋতব্রত মুখোপাধ্যায়ের মধ্যে টাসেলটা বেশি হয় না অভিনেতা হিসেবে একে অপরের মধ্যে গভীরতর সম্পর্কটা বেশি হয় না প্রথম কথা বাবা ছেলেদের টাসেল হবে কেন না অভিনয় মানে অনেক সময় অভিনয় জীবনে আমরা তো দেখি একটা টাসেলের ব্যাপার থাকেও না না এই একসাথে অভিনয় করি যখন তখন সেই টাসেলের কথা কোনো তো তোমার তোমার একটা প্রজন্ম ঋতব্রত একদম তরুণতম ঋতব্রত তার হ্যাঁ তার একটা প্রজন্ম তার পড়াশুনো আমার থেকেও বেশি এবং কম্প্যারিটিভ লিটারেচার যেটা একটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় অভিনেতা বা আমার শিল্পের সঙ্গে জড়িত মানুষের জানা থাকা উচিত হ্যাঁ ভাবনার ভাবনারে সেটা এখনও তৈরি হয়নি এখনও সেভাবে তৈরি হয়নি যে তবে ও ওর মতো করে ভাবে আমি সেখানে ইন্টারফেয়ার করি না আমি আমার মতো করে ভাবি সেখানে ও ইন্টারফেয়ার করে না একই জায়গাতে কাজ করলো আর একই জায়গাতে কাজ করা দীর্ঘদিনের অভ্যেস কারণ আমরা একসঙ্গে থিয়েটার করি ও প্রথম স্টেজে নামে চার বছর বয়সে তো জন্মে থেকেই দেখছে বাবা থিয়েটার করছে এবং তারপর নিজেও যুক্ত হয়ে গেছে অতএব একসাথে কাজ করারও আর কোনো আলাদা এ নেই এনে মানে টেনশন নেই বা কিছু নেই ওই সবটাই আর একটা জিনিস খুব ব্যাপারটা হচ্ছে এই টাসেল দিয়ে না কিছু হয় না এটা তো একটা মানে থিয়েটার বলুন সিনেমা বলুন চিন্তাগত তফাত তো হবেই জেনারেশনের তফাতে হ্যাঁ চিন্তাগত চিন্তাগত তফাত তো হবেই সেটা তো মানে সেটা অবশ্যম্ভাবী সেটা অবশ্যম্ভাবী ওর দেখা দুনিয়া দেখা আমার দুনিয়া দেখা সব বলছি একদম না না সে তো হবেই দৃষ্টিভঙ্গিগত তফাৎ তো থাকবেই অতএব মানে সেটা কোনো ঘটনা যদি আলোচনা হয় তখন আমার দৃষ্টিভঙ্গিটা কি ওকে বলি ও ওরটা কি বলে তারপরে যদি ওকে ডিসিশন নিতে হয় তাহলে ওকেই ডিসিশন নিতে হবে আর যদি আমার ডিসিশন নেওয়া হয় তাহলে আমিই ডিসিশন নেব হ্যাঁ দৃষ্টিভঙ্গি এ হতে পারে যে ও কিছু বললো আমি বললাম যে না এটা এরকম জিনিস তো আমরা এরকম এরকম আমাদের দৃষ্টিভঙ্গি আদান প্রদান হয় কিন্তু তফাত অবশ্যই আছে আজকে দু হাজার একুশ তো তফাৎ থাকবেই সেটা থাকবেই তবে ভালো ছিল হ্যাঁ সে তফাৎ থাকবেই তফাৎ থাকবেই এবং এই তফাৎগুলো আলোচনা করতে করতে বরঞ্চ আমারও অনেক কিছু জানা হবে যে ওরা কীভাবে ভাবছে বা নতুন যারা তারা আজকে কিভাবে দেখছে তারাই এই পৃথিবীটাকে কিভাবে দেখছে তারা সমস্যাগুলো কিভাবে দেখছে সেটাতে আমারও জানা হবে অ্যাজ অ্যান অভিনেতা যেটা আমার পক্ষে খুব প্রয়োজনীয় এক সুন্দর গল্পের সফরমালায় গেলাম আর শান্তিদার যেখানে বসে আমরা কথা বলছি সামনে অনেকগুলো ফুল রয়েছে সেই ছবিগুলো শেয়ার করব আমি দূর থেকে দেখি ফুলের গায়ে এক বিন্দু জল লেগে আছে আমার মনে হয় অভিনেতার জীবনটাও ওরকম ফুল এবং জলের গল্প সুতরাং আজকে এখানেই আমরা চুপ হচ্ছি ভবিষ্যতে আরও কথা বলবো বলে আবারও শান্তি দাকে অভিনন্দন এবং কথা মুখের দর্শকদের কিছু বলবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই যে সময় তাতে একটু বেশি মনোযোগ দিতে হবে সুস্থ থাকার জন্য শোনা যাচ্ছে নাকি কি থার্ড ওয়েব আবার আসবে সেটা যাতে আটকাতে পারি সেই চেষ্টা করে যান